সে একটা ছেলে থেকে মেয়ে হবে, তাহলে তার তো একটা ডান্ডা আছে ভাই, তারপর সুন্দর সুন্দর গোল গোল দুটা বিচি আছে, সেই বিচিগুলো সে কি করবে? সবার আগে তার দরকার তার ডান্ডা, আর হচ্ছে যে গোল গোল বিচি দুইটা, ডিম দুইটা, এই দুইটা কেটে ফেলা, ঠিক আছে? মানে সেকেন্ড মুসলমানি যেটা বলে ওইটাই তার করার দরকার। ভাই এমন কোশ্চেন করছেন যে আমার হাসি চলে আসছে। মানে কেউ একজন শরীফ থেকে শরীফা হবে, ঠিক আছে, সে শরীফ থেকে কেমনে শরীফা হয়? তার শরীফ থেকে শরীফা হওয়ার ইচ্ছা আছে, কেমনে শরীফা হবে? তার বডি স্ট্রাকচার একটা কীরকম আপনারা তো জানেন যে একটা পুরুষ মানুষের বডি স্ট্রাকচার কীরকম। আমি একটু খোলামেলা করে বলি, সে একটা ছেলে থেকে মেয়ে হবে, তাহলে তার তো একটা ডান্ডা আছে ভাই, তারপর সুন্দর সুন্দর গোল গোল দুটা বিচি আছে, সেই বিচিগুলো সে কি করবে? সবার আগে তার দরকার তার ডান্ডা, আর হচ্ছে যে গোল গোল বিচি দুইটা, ডিম দুইটা, এই দুইটা কেটে ফেলা, ঠিক আছে? মানে সেকেন্ড মুসলমানি যেটা বলে ওইটাই তার করার দরকার। তারপর হচ্ছে সে কি হবে ওটা ডিসাইড করবে, কারণ সার্জারি করে তো অনেক কিছু করা যায়, আপনারা জানেন এখন আধুনিক যুগ। কিন্তু আমার কোশ্চেন হলো তাদের যে ওই যে দুইটা আর একটা তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস কি করবে? এই তিনটা জিনিস আগে কেটে ফেলুক, তাহলে হয়তো বা চেষ্টা করা যায়, আমরা বুঝবো যে হ্যাঁ না শরীফ থেকে সে শরীফা হয়েছে। এর বাইরে আদার্স কারা একটু আমাকে খুলে বললে ভালো হতো। ও ট্রান্সজেন্ডার, ওদের তো থাকার ব্যবস্থা ওরা নিজেরাই করে নিছে, ওদের নিজেরই পার্সোনাল হোস্টেল আছে বা হচ্ছে থাকার জায়গা আছে, ওদের জন্য সরকার যদি কিছু করতে চায় করবে, কিন্তু এখন বর্তমানে সরকার হচ্ছে ট্রান্সজেন্ডারদের, ট্রান্সজেন্ডার না যেটা হচ্ছে থার্ড জেন্ডার, তাদের জন্য অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে। এই জন্যই আমার মনে হয় ছেলেরা ওই মেয়ে হতে চাচ্ছে বা হচ্ছে ট্রান্সজেন্ডার হতে চাচ্ছে, আমার মনে হচ্ছে এটা। তো বর্তমান যুগে সমকামিতা হচ্ছে খুব বেশি প্রভাব বিস্তার করছে, আর ইসলামের দৃষ্টিতে এটা একেবারেই হারাম। আমরা যারা মেয়ে বা হচ্ছে নারী, আমরা নারীই থাকবো, যারা পুরুষ তারা পুরুষ থাকবে। বা পুরুষ মানুষের কেন হচ্ছে মেয়ে হওয়ার এত শখ জাগবে? দরকার নাই, তুমি পুরুষ হও, বাংলাদেশে অনেক নারী আছে তোমার জন্য। হ্যাঁ, একজন পুরুষ চারটা বিয়ে করতে পারে, হ্যাঁ করো, এটা হচ্ছে আমাদের ইসলামের দৃষ্টিতে হচ্ছে হালাল, চারটা বিয়ে করতে পারে তোমার প্রয়োজন হলে, যদি তোমার টাকা পয়সা থাকে, তুমি যদি রোজগার করো, তুমি যদি ভরণ পোষণ করতে পারো, তুমি চারটা বিয়ে করো। কিন্তু ছেলে থেকে মেয়ে হওয়ার কেন দরকার? এমনিতেই তো মেয়ে বেশি, তাই না? ছেলে থেকে মেয়ে হওয়া যায় বা ছেলেটা কি হবে সেটা তো আমি জানি না ভাই, আমি মেয়ে, আমি মেয়েই আছি। আমার মনে হচ্ছে আমার দৃষ্টিতে ওই যে বললাম তাদের হচ্ছে একটা ডান্ডা আছে আর হচ্ছে দুইটা সুন্দর সুন্দর গোল গোল বিচি আছে না, ওই দুইটা কেটে ফেললে আমার মনে হয়ে যাবে। হয়তো বা ওই ছেলেটাকে কোনো মেয়েই পছন্দ করে না, এই জন্য সে একটা একটা ছেলে হয়ে আরেকটা ছেলেকে বিয়ে করবে, কারণ এত সুন্দর সুন্দর মেয়ে হচ্ছে আল্লাহর, মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টির সেরা জীব, তাই না? আর নারী হচ্ছে সবাই সুন্দর, আমি বলবো নারীকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছে প্রতিটা পুরুষ তার প্রতি আকর্ষিত হবে, কিন্তু তা না হয়ে সে একটা ছেলের দিকে আকর্ষণ হয় কেন আমি জানি না ভাই। কেন নয়, নারীর ভিতরে কি নাই বলেন? নারীর ভিতরে সবই আছে, এখন কি আমি খোলামেলা করে বলবো না? একটা নারীর ভিতরে সবই আছে, নারীর ভিতরে রূপ আছে, গুণ আছে, তারপর হচ্ছে মায়া মমতা ভালোবাসা যেটা বলেন, হ্যাঁ এটা হচ্ছে মায়ের দৃষ্টিতে হোক, বোনের দৃষ্টিতে হোক, প্রেমিকার দৃষ্টিতে হোক, নারী সবসময়ই নারী এবং সৌন্দর্যের প্রতীক, নারীর প্রতি সবাই আকৃষ্ট হবে, প্রতিটা মানুষই আকৃষ্ট হবে। এটা কি করে সম্ভব? আসলে মুসলমানদের জন্য হচ্ছে পুরুষ পুরুষকে বিয়ে করা বা নারী নারীকে বিয়ে করা, এটা কিন্তু একেবারেই আমাদের ইসলামে নাই বা ইসলামে শরিয়া মোতাবেক এটা টোটালি একদম হারাম। কীভাবে করেছে? হয়তো তাদের ইসে আছে, তাদের যে হিন্দু ধর্মের প্রথা আছে ওখানে হয়তো বা আছে, এই জন্য তারা করেছে। এবং বাংলাদেশেও আছে অনেক নিউজ, আপনারা দেখবেন যে ইউটিউবে দেখা যাচ্ছে একটা মেয়ে আর একটা মেয়ের প্রেমের টানে, কিছুদিন আগে আমি একটা দেখেছি, আমার মনে নাই, প্রেমের টানে সে অন্য জায়গা থেকে চলে আসছে, এমনও হয়েছে যে মেয়েটার সংসার ভেঙে গেছে, তার হাজবেন্ড আছে, তারপরও সে আরেকটা মেয়ের প্রেমে পড়ে গেছে। ভাই কেন? দুনিয়াতে কি ছেলে নাই, মেয়ে নাই যে তোমরা তোমাদের মানে ওই সমকামিতাই তোমাদের করতে হবে? কারণটা কি? বর্তমানে আমি যেহেতু মিডিয়াতে কাজ করছি প্রায় 3 বছর হলো, আমি